হ্যালো ফ্রেন্ডস, রেমবো স্টাডি সেন্টারের পক্ষ থেকে ম্যাথের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা এখনো পর্যন্ত আগের ক্লাসগুলো দেখোনি, আমাদের চ্যানেলে আপলোড করা আছে যে ক্লাসগুলোতে কিন্তু তোমাদের অনেক গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে, যে কোশ্চেনগুলো কিন্তু বারবার ইয়ারলি বারবার কিন্তু পরীক্ষায় আসছে বিভিন্ন রকম এক্সামে, মেইনলি এসএসসি, আরআরবি, এছাড়াও কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং পিএসসি মিসলেনিয়াস বা ক্লার্কশিপের এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। অতএব তোমরা ক্লাসগুলো শেষ পর্যন্ত দেখো, তোমাদের অবশ্যই উপকার হবে এবং তোমরা নতুন নতুন অঙ্কর সামনাসামনি হবে এবং সেই অঙ্কগুলো করার শর্টকাট প্রসেস এবং কত দ্রুত অঙ্কগুলো সম্পন্ন করা যায় সেই সম্পর্কে কিন্তু তোমাদের ধারণা বাড়বে। আর কোনো অঙ্কে তোমাদের কোনো রকম যদি ডাউট মনে হয়, তোমাদের কোনো যদি কোশ্চেন থাকে কোনো কোশ্চেনে, ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যারা তোমরা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। বন্ধুদের মধ্যে ভিডিওটি তোমরা শেয়ার করে দাও এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও। আচ্ছা, আজকে আমরা মেইনলি দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক, এর পিওয়াইকিউ এবং টাইম অ্যান্ড ওয়ার্ক এর পিওয়াইকিউ এবং মিকচার অ্যান্ড এলিগেশনের আমরা অঙ্ক মেইনলি দেখব, ঠিক আছে। এর আগের ক্লাসগুলোতে কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি, যে কোশ্চেনগুলো কিন্তু পিওয়াইকিউ রিলেটেড সবকটা, ঠিক আছে। অতএব তোমরা আগের আগের ক্লাসগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলে আপলোড করা আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। ফার্স্ট দেখো অঙ্কটাতে কি বলা হচ্ছে, পড়ো দেখো আগে কি বলা হচ্ছে। বলা হচ্ছে যে এ অ্যান্ড সি ক্যান কমপ্লিট এ প্রাইস অফ ওয়ার্ক ইন 12 ডেজ, সি অ্যান্ড এ ক্যান ডু ইট 8 ডেজ, অল থ্রি ক্যান ডু ইট 6 ডেজ, এ অ্যান্ড বি টুগেদার ক্যান, মানে এ আর বি এর কমপ্লিট করতে কত লাগবে। তাহলে অঙ্কটাতে বলা হচ্ছে বি এবং সি, বি এবং সি এর একটি কাজ কমপ্লিট করতে 12 দিন টাইম লাগে, সি এবং এ এর কমপ্লিট করতে 8 দিন টাইম লাগে, তাহলে প্রত্যেকের এবং প্রত্যেক তিনজনেই কমপ্লিট করতে 6 দিন টাইম লাগে এবং এ এবং বি তাহলে টোটাল কাজটা কমপ্লিট করতে কত সময় লাগবে আমাদের এখানে কিন্তু বের করতে হবে। তাহলে দেখা যাক, দেখো বি প্লাস সি আমরা এইভাবে ধরে নিলাম, বি প্লাস সি, বি প্লাস সি এর কত টাইম লাগবে, বি প্লাস সি এর লাগছে হচ্ছে যে 12 ডেজ, ঠিক আছে। তারপরে সি আর এ এর সময় লাগছে কত, সি আর এ এর সময় লাগছে 8 ডেজ, এবং এদের তিনজন এ বি সি এদের তিনজনেরই টাইম লাগছে কত, এদের তিনজনের টাইম লাগছে 6 ডেজ। এবার প্রত্যেকের যে টাইম লাগছে 12 আট ছয়, এদের আমরা এলসিএমটা বের করে নেব, ঠিক আছে। এদের আমরা এলসিএমটা যদি বের করি তাহলে দেখতে পাবে ছয় হবে, চার হবে এবং তিন হবে, ঠিক আছে। দুই দিয়ে করলে পরে আবার তিন হবে, দুই হবে, তিন হবে, তিন দিয়ে করলে পরে এক হবে, দুই হবে, এক হবে, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কত হচ্ছে, 24 আসছে, দুই হবে, তিন হবে, সিক্স হবে। আচ্ছা, এখানে মেইনলি আমাদের বলেছে এ এবং বি একত্রে করলে কতদিন সময় লাগবে, তাহলে এ আর বি এর আলাদা আলাদা করে আমাদেরকে এফিসিয়েন্সি বের করতে হবে। প্রথমত দেখো যে এ প্লাস বি প্লাস সি থেকে যদি আমরা বি সিটা বাদ দিয়ে দিই তাহলে পরে কি পেয়ে যাবো আমরা, এ বি এর এ এর এফিসিয়েন্সিটা পেয়ে যাবো। দেখো এ প্লাস বি প্লাস সি এর টোটাল এফিসিয়েন্সি কত, 6, ঠিক আছে। 6 থেকে যদি আমরা বি এর বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত, 2, দুই যদি আমরা বাদ দিয়ে দেই, দুই যদি বাদ দিয়ে দেই তাহলে কত পেয়ে যাবো আমরা, 4 পেয়ে যাবো। তাহলে এফিসিয়েন্সি অফ এ কত হচ্ছে 6 মাইনাস 2 কত হয়ে গেল, 4 হয়ে গেল। একই রকম ভাবে এফিসিয়েন্সি অফ বি কত হবে, এফিসিয়েন্সি অফ বি, বি এর এফিসিয়েন্সিটা কত হবে, দেখো এখান থেকে এ বি অর্থাৎ 3 হয়ে যাচ্ছে,
আচ্ছা, এখানে আমরা যদি এলসিএম করি, এলসিএম করলে 2 দিয়ে 6 হবে, 4 হবে, 3 হবে, ঠিক আছে? 2 দিয়ে করলে পরে 3 হবে, 2 হবে, 3, ঠিক আছে? তাহলে 3 নিয়ে নিলাম, 2 নিয়ে নিলাম, তাহলে 3 দুগুণে 6, আর 3 দুগুণে 6, 4 6 24, ঠিকই আছে। আচ্ছা, 6 দিয়ে করলে পরে এখানে এফিসিয়েন্সি এটা 4 আসবে, তাহলে এখানে 4 - 2 করলে পরে এটা কত আসবে? 2 আসবে, ঠিক আছে? আচ্ছা, বি এর এফিসিয়েন্সি কত? 4 থেকে 3 বাদ দিয়ে দিলে তাহলে 1 আসবে। তাহলে এফিসিয়েন্সি অফ এ প্লাস বি এর কত হচ্ছে? এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত আসছে? 2 + 1, অর্থাৎ 3 আসছে, ঠিক আছে? তাহলে তাহলে এ প্লাস বি এর একসঙ্গে কাজ করলে এদের টাইমটা কত লাগবে? 24 বাই এদের এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করে দেবো, 8 ডেজ লাগবে, ঠিক আছে? তাহলে 8 ডেজ আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে, 8 ডেজটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্কটাতে দেখো কি বলা হচ্ছে। বলা হচ্ছে এ এন্ড বি টুগেদার ক্যান ফিনিশ এ প্রাইস অফ ওয়ার্ক ইন 20 ডেজ, বি এন্ড সি ইন 10 ডেজ, সি এন্ড এ ইন 12 ডেজ, দেন এ বি সি জয়েন্টলি ক্যান ফিনিশ দ্য সেম ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ, ঠিক আছে? বলা হচ্ছে এ এবং বি এর একটি কাজ করতে সময় লাগছে কতদিন? 20 দিন। বি প্লাস সি এর সেই একই কাজ করতে সময় লাগছে কত? 10 দিন। এবং সি প্লাস এ এর সেই কাজ করতে 12 দিন সময় লাগে। তাহলে এ বি সি এর একত্রে কাজ করলে কতদিন সময় লাগবে? আমরা এই প্রত্যেকটা 20, 10 আর 12-র এলসিএমটা আমরা বের করে নিচ্ছি। 20, 10, 12-র যদি আমরা এলসিএমটা বের করতে চাই, 2 দিয়ে করব, 10 হচ্ছে, 5 হচ্ছে, 6 হচ্ছে, 2 দিয়ে করছি, 5 হচ্ছে, 5 হচ্ছে, এবং 3 হচ্ছে। এখান থেকে 5 নিয়ে নিচ্ছি, 1 হচ্ছে এবং 3 হচ্ছে, কত হচ্ছে? তাহলে এখানে 60 হচ্ছে, 3 হবে, 6 হবে, 5 হবে। আচ্ছা, এদের 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 এইখানে যে আমরা 3, 6, 5 এগুলো কি আমরা কি পাচ্ছি? এগুলো আমরা এফিসিয়েন্সি পাচ্ছি, কিন্তু এখানে এরা প্রত্যেকে কভার করে আছে, দুবার করে আছে, তাই আমাদের এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি সি কি হবে এখানে? 6 আর 5 9 14 হবে, ঠিক আছে? কিন্তু এখানে প্রত্যেকে তো দুবার করে আছে, তাই আমরা 2 দিয়েকে ভাগ করে দেবো, অর্থাৎ 7 হয়ে যাবে এদের টোটাল এফিসিয়েন্সি হয়ে যাবে। তাহলে এদের এরা যদি একত্রে যদি কাজ করে, এ বি সি যদি একত্রে কাজ করে, তাহলে টাইম কত লাগবে? টাইম অফ এ বি সি এর একত্রে কাজ করতে কত টাইম লাগবে? দেখো, না, টাইম লাগবে হচ্ছে যে টোটাল আমাদের ইউনিট কত, কাজের ইউনিট হচ্ছে 60, 60/7, 60/7, 7টা কত হচ্ছে? 56 হচ্ছে, 4 থাকছে, তাহলে 4 8 4/7 আমাদের এখানে তাহলে কিন্তু রাইট অ্যান্সার হতে, এত ডেস আমাদের কাজ করতে টোটাল টাইম লাগবে। নেক্সট দেখো, এ বি ক্যান ডু এ প্রাইস অফ ওয়ার্ক ইন 10 ডেজ, B and C can do it 12 days, C and A can do it 15 days. ঠিক আগের অঙ্কটার মতোই, কিন্তু এখানে একটু অন্যরকম বলেছে যে হাউ লং ইট ইট এ টেক টু ডু ইট অ্যালোন। তাহলে বলা হচ্ছে এ বি এর কাজ করতে 10 দিন সময় লাগছে, বি সি এর কাজ করতে 12 দিন সময় লাগছে, এ সি এর কাজ করতে 15 দিন সময় লাগছে। তাহলে বলো যে এ টোটাল কাজটা কমপ্লিট করতে কত সময় লাগবে? তাহলে এর আমাদের প্রথম টার্গেট কি থাকবে? এফিসিয়েন্সি বের করা। এফিসিয়েন্সি বের করা আমাদের এর মেইন টার্গেট থাকবে। তাহলে দেখো,
এ প্লাস বি করতে কত টাইম লাগছে? 10 days। বি প্লাস সি কত নিচ্ছে? 12 days। আর এ প্লাস সি এর কত নিচ্ছে? 15 দিন। তাহলে এখানে আমরা সিম্পলি 10 12 15 আমরা এলসিএম বের করবো, 2 দিয়ে করলে পরে এখানে 5 হচ্ছে, 6 হবে, 15 হবে। আবার আমরা যদি 5 দিয়ে করি তাহলে পরে কত? 1 হবে, ঠিক আছে। এখানে 6 হবে, এখানে 3 হবে, 3 দিয়ে করলে পরে এখানে 1, আর এখানে কত? 3 দিয়ে করলে পরে 2, আর এখানে 1। তাহলে এখানে দেখো 20 অর্থাৎ 60 হচ্ছে। তাহলে এখানে 6 পাবো আমরা, 5 পাবো, আর এখানে 4 পাবো। এবার এ এর এবার প্রথমত আমাদের বের করতে হবে এ প্লাস বি প্লাস সি এর টোটালটার এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি এর কত হচ্ছে দেখতেই পাচ্ছ, কত হচ্ছে? 15 হচ্ছে, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আমাদের বের করতে হবে যে এ এর এফিসিয়েন্সি, এ এর এফিসিয়েন্সি বের করতে হলে বি আর সি এর এফিসিয়েন্সিটা যদি আমরা বাদ দিয়ে দিই 5, তাহলে আমরা এখানে পেয়ে যাব, ঠিক আছে। না এখানে দেখো প্রত্যেকে তো দুবার করে আছে না, তাহলে এদের এফিসিয়েন্সিটা কত হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। তাহলে 15 15/2টা হচ্ছে এদের টোটাল এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সি অফ আবার এখানে কার দরকার? এ এর এফিসিয়েন্সি। তাহলে 15/2 মাইনাস কত হয়ে যাবে? 5। কারণ বিসি এর এফিসিয়েন্সি যদি টোটালটা থেকে বাদ দিয়ে দিই তাহলে আমরা এ এর এফিসিয়েন্সি পাবো, সেটা এখানে কত হয়ে যাচ্ছে? সেটা এখানে হচ্ছে 5/2 হচ্ছে। তাহলে এ ক্যান ডু ইট, এ ক্যান ডু ইট অ্যালোন। তাহলে এ একা করতে কত সময় লাগবে? টোটাল কত? 60। 60 কে 5/2 দিয়ে যদি ডিভাইড করা হয় কত আসবে? এখানে 12 আসছে, 12 2 = 24 ডেজ আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা দেখো আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো, এ এন্ড বি ক্যান কমপ্লিট এ প্রাইস অফ ওয়ার্ক ইন 18 days, বি এন্ড সি 24 days, এন্ড এ এন্ড সি 36 days। হাউ মেনি ডেজ উইল অ্যালোন দেম কমপ্লিট দ্য ওয়ার্ক? এরকম সেম অঙ্ক একটা আগে করিয়েছি তোমাদের, তবু আমি বলে দিচ্ছি। দেখো এ প্লাস বি এর আগে আমরা ধরে নেব এ প্লাস বি কত টাইম লাগছে? 18। বি প্লাস সি এর কত টাইম লাগছে? 24 days। তারপরে সি প্লাস এ বা এ প্লাস সি এর লাগছে 36 days। এদের আমরা প্রত্যেকের এফিসিয়েন্সিটা বের করব। এফিসিয়েন্সিটা যদি বের করি দেখো কেমন হচ্ছে, 24 36, ঠিক আছে। 3 দিয়ে যদি করি দেখো কত হচ্ছে? 6 হচ্ছে, 3 আর 24, 3 12 36। 2 দিয়ে করলে পরে 3 হবে, 4 হবে, আর এখানে কত হবে? 6 হবে। আচ্ছা 3 দিয়ে যদি করো তাহলে 1 হবে, 4 হবে এবং 2 হবে। 2 দিয়ে করলে পরে এখানে 1 হবে, 2 হবে, 1 হবে। তাহলে এখানে কত হচ্ছে? 3 2 = 6, 3 2 = 6 6 6 36, 36 2 = 72, 72 হচ্ছে, ঠিক আছে। তাহলে 72 তোমরা এখানে সিম্পল ভাবে 18 9 9 2 = 18 এবং তাহলে এখানে কত হবে? 4 হবে। আচ্ছা 3 2 = 6 6 72 হবে, আর এখানে 2 হবে। তাহলে এখানে তোমরা সিম্পল ভাবে দেখতে পাচ্ছ যে এদের টোটাল এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি কত হচ্ছে আমাদের এখানে? আমাদের এখানে হচ্ছে 9/2 কত হয়ে যাবে? 2। প্রত্যেকে দুবার করে আছে, এখানে সব কটা যোগ করো, 7 আর 2 কত হচ্ছে? 9 9 কে 2 দিয়ে ভাগ করবো, যেহেতু এখানে এটা প্রত্যেকে দুবার করে আছে। তাহলে এদের প্রত্যেকের টাইম কত লাগছে কমপ্লিট করতে? টাইমটা কত হবে আমাদের? 72 72/9 × 2 হয়ে যাবে, 8 9 72, তাহলে পরে কত হয়ে যাবে? 16 days হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো, A and B can complete a price of work in 8 days. B and C can do it 12 days. C and A can do it 8 days. তাহলে পরে এখানে A, এখানে দেখো, এখানে এখানে একটু ভুল দেওয়া আছে, ঠিক করে দিচ্ছি। এখানে A, B আর C এর
কমপ্লিট করতে কত সময় লাগবে। সেম এই অঙ্কগুলো কিন্তু আগে করেছি, এই টাইপের অঙ্ক। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা কমেন্টসে এর অ্যান্সারটা জানিও, ঠিক আছে? নেক্সট, এ জার অফ মিল্ক কন্টেন 14% মিল্ক, 14% মিল্ক অ্যান্ড এ পার্ট অফ রিপ্লেস বাই দ্য অ্যানাদার মিল্ক কন্টেন দ্য 19% ওয়াটার, নাও দ্য পার্সেন্টেজ অফ দ্য ওয়াটার ইজ 26%, হোয়াট কোয়ান্টিটি অফ দ্য মিল্ক ওয়াজ রিপ্লেসড। তাহলে কি বলা হচ্ছে, একটা টাইপের মিল্কের কন্টেনার আছে, ধরছি আমরা মিল্ক ওয়ান আছে আর মিল্ক টু কন্টেনার আছে, ঠিক আছে? এর মধ্যে 40% ওয়াটার এবং এর মধ্যে 19% ওয়াটার। বলা হচ্ছে এদের মধ্যে এ পার্ট অফ দ্য রিপ্লেস বাই, তাহলে এইখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে এর সঙ্গে কি করা হলো, রিপ্লেস করা হলো। তাহলে যে নতুন যে মিশ্রণটা তৈরি হলো সেই মিশ্রণে 26% কি আছে, ওয়াটার আছে, ঠিক আছে? কত, 26% ওয়াটার আছে। তাহলে সেই কত পার্টে আমাদের, তাহলে বলা হচ্ছে হোয়াট কোয়ান্টিটি অফ দ্য মিল্ক ওয়াজ রিপ্লেস, তাহলে কতটা পরিমাণ মিল্ক আমাদের রিপ্লেস অর্থাৎ পরিবর্তন করা হলো, ঠিক আছে? তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা এইভাবে করি অ্যালিগেশন পদ্ধতিতে আমরা করব, অর্থাৎ এটা হচ্ছে, এখান থেকে এটা যদি করি তাহলে 7 হচ্ছে, তাহলে এখানে 7:4 অর্থাৎ কত হচ্ছে, 1:2 হচ্ছে। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে কত পার্টের সঙ্গে পরিবর্তন হচ্ছে, এই 40% পার্টের উপর রেসপেক্ট করে আমাদের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এখানে কত পার্ট আমাদের পরিবর্তন হচ্ছে, সেই পার্টটা হবে, পার্টটা কত হবে, দেখো এই টোটাল কন্টেন্ট 1:2 আছে, সেটা যোগ করলে পরে কত হবে, 3 হবে। আর এখানে 40% কত আছে, 40% কিন্তু আমাদের রেশিও করেছিলাম, রেশিও করে কত এসেছিল, 1:1 আছে, তাহলে 1/3 পার্ট আমাদের পরিবর্তন অর্থাৎ রিপ্লেস করা হয়েছে। তাহলে 1/3টা কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো, হোয়াট রেশিও শুড সুগার কন্টেন্ট রেস 44 per kg টু বি মিক্সড উইথ দ্য সুগার কন্টেন্ট 52 সো দ্যাট দ্য সেলিং মিক্সচার ইজ অ্যাট দ্য 55.20 per kg, দ্যাট ইজ দ্য প্রফিট ইজ 50%। বলা হচ্ছে যে কোন অনুপাতে, ঠিক আছে, কি বলা হচ্ছে, কোন অনুপাতে 45 টাকা per kg দামে একটি সুগার এবং 52 টাকা per kg দামে সুগার যদি মেশানো হয়, মিশিয়ে 55.20 টাকা per kg দরে যদি বিক্রি করা হয়, প্রতি কেজি দরে যদি বিক্রি করা হয়, তাহলে 15% কি হচ্ছে, প্রফিট হচ্ছে। তাহলে বলো যে কত অনুপাতে ওই 45 কেজি টাকা দামের এবং 52 কেজি টাকা দামের যে দুটো সুগারের যে মিক্সচার ছিল সেই দুটোকে কি অনুপাতে মেশানো হয়েছে, যাতে করে আমাদের 15% প্রফিট হবে এবং 55.20 per kg বিক্রি করলে, ঠিক আছে? তাহলে দেখো কিভাবে করবো অঙ্কটা, একদম পুরো অ্যালিগেশন পদ্ধতিতে ইউজ করবো আমরা। প্রথমে আমরা 15 per kg ধরে নিচ্ছি এবং 52 per kg ধরে নেবো। এবার এখানে যেটা হবে, এগুলো তো সব সিপি সিপি, আর কিন্তু এখানে এটা দিয়ে দিয়েছে কি, এসপি দিয়ে দিয়েছে। তাহলে এসপি যদি আমাদের 52.55.20 হয়, তাহলে সিপি কত হবে, সিপি হচ্ছে যে 105 into এত হবে, ঠিক আছে? তাহলে এখানে কত হচ্ছে, 52.1/5 হচ্ছে, ঠিক আছে? এখানে তোমরা যদি কাটাকাটি করো তাহলে পরে দেখো কত হবে, 5 × 10, ঠিক আছে, 5 × 10 3×5 = 15 হচ্ছে, আচ্ছা 5 5 আর কত হচ্ছে, 4 হচ্ছে, ঠিক আছে? এখানে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে পরে দেখো কত হচ্ছে, 8। আমরা যদি এখানে যদি হিসেব করি তাহলে পরে কত হচ্ছে, 0.4 কে আমাদের ডিভাইড করতে হবে 28 দিয়ে, 23 দিয়ে। আমরা 4 যদি ধরি, 4 ধরলে পরে এখানে কত হচ্ছে, 12 × 2 = 8, আর একে 9 হচ্ছে, ঠিক আছে? তাহলে পরে এখানে 8 হচ্ছে এবং 1 হচ্ছে, তাহলে এখানে 1 হবে আর কত হবে, 4 হবে, ঠিক আছে? তারপরে 3 আটা যদি আমরা 24 ধরি, 24 এর 4 হাতে 2 হবে, 8 × 16 = 2 কত হয়েছে, 4, অর্থাৎ কত হচ্ছে, 48 সিপি আসছে যে মিক্সারটা ছিল। তাহলে এখানে রেশিও করলে, এখান থেকে যদি আমরা অ্যালিগেশন পদ্ধতিতে বাদ দিই,
48 মাইনাস কত হচ্ছে 45, কত আসবে 3 আসবে। আচ্ছা 52 মাইনাস 48 তাহলে পরে কত আসবে, এখানে 4 আসবে। তাহলে 4:3 আমাদের এখানে কিন্তু রিকোয়ার্ড রেশিও। এই রেশিওতে যদি মেশানো হয় 4:3 রেশিওতে, তাহলে পরে আমাদের এত পার কেজিতে বিক্রয় করলে 15% কিন্তু লাভ হয়ে যাবে। তাহলে এটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার। তোমরা কোনো অঙ্ক যদি না বুঝতে পারো তোমরা কমেন্ট সেকশনে জানিও, নেক্সট ক্লাসে সেই অঙ্কটা নিয়ে আরো বিস্তারিত ভাবে আলোচনা করা হবে, ঠিক আছে? আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, একটি লাইক করে দিও। তারপর নেক্সট অঙ্কতে কি বলা হচ্ছে, ইন হোয়াট রেশিও শুড 30% পটাশিয়াম নাইট্রেট শুড বি মিক্সড উইথ দ্য 60% পটাশিয়াম নাইট্রেট অফ গেট দ্য রেজাল্ট অফ দ্য সলিউশন বিকাম দ্য 40% পটাশিয়াম নাইট্রেট ইন দ্য সলিউশন। বলা হচ্ছে 30% পটাশিয়াম নাইট্রেটের সঙ্গে যদি 60% পটাশিয়াম নাইট্রেট মেশানো হয়, কোন অনুপাতে মেশালে পরে যে মিক্সারটা পাবো সেই মিক্সারের মধ্যে 40% পটাশিয়াম নাইট্রেট থাকবে। সিম্পল একদম পুরো আমরা অ্যালিগেশন মেথড ইউজ করব, অ্যালিগেশন মেথড ইউজ করব, যে মিক্সারটা সেই মিক্সারটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে বারবার করে। তাহলে এখানে কত আসবে, বিয়োগ করলে 10 আসবে, এখানে 20 আসবে, অর্থাৎ এদের এখানে রেশিওটা কত হবে, 2:1 হবে। তাহলে এটাই আমাদের কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে, অর্থাৎ এটা আমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, টু ভেসেলস এ এন্ড বি কন্টেন এ মিক্সচার অফ দ্য সুগার সুগার এন্ড দ্য ওয়াটার ইন দ্য রেশিও কত, 4:5 এবং 3:2, ইন হুইচ রেশিও ক্যান দিস টু মিক্স টু অবটেন এ নিউ মিক্সচার অফ দ্য হাফ সুগার এন্ড দ্য হাফ ওয়াটার। এবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে একটু ইন্টারেস্টিং ব্যাপার আছে, দুটো কন্টেনার আছে, ঠিক আছে? এই দুটো কন্টেনার এর মধ্যে কিছু পরিমাণে কি আছে, সুগার এবং ওয়াটার, এখানেও সুগার ওয়াটার ওয়াটার আছে। বলা হচ্ছে এই দুটো থেকে কি কি অনুপাতে, কি কি অনুপাতে x:y অনুপাতে আমরা তুলছি, ধরো মেশালে পরে নতুন যে মিক্সার তৈরি হবে তার মধ্যে হাফ কি থাকবে, হাফ পরিমাণ সুগার থাকবে এবং হাফ পরিমাণ কি থাকবে, ওয়াটার থাকবে, মানে অর্ধেক অর্ধেক পরিমাণ থাকবে দুটো, ঠিক আছে? তাহলে সেই কত পরিমাণ তুললে পরে, কত পরিমাণ নিয়ে মেশালে পরে এই জিনিসটা হবে আমাদের বের করতে হবে। একদম সিম্পল ভাবে করবো, দেখো প্রথম ক্ষেত্রে কত আছে, 4:5, এই ক্ষেত্রে আমরা জল ধরে নেবো, ঠিক আছে, বা সুগার ধরে নিচ্ছে, ঠিক আছে? সুগারে তাহলে কত আছে, সুগার কত পরিমাণ আছে, 4/9 তাহলে 9 হয়ে যাবে। দ্বিতীয়টাতে সুগার তাহলে কত আছে, 3/5 হয়ে যাবে, এবং হাফ যেহেতু আছে, দেখো কোন একটা কন্টেনারের মধ্যে যদি হাফ হাফ থাকে তাহলে 1:1 অনুপাতে থাকবে, তার মানে কত, সেটার মধ্যে একটা থাকবে কত, 1/2 অনুপাতে থাকবে। তো 1/2 আমাদের এখানে এরকম, তো 1/2 থেকে যদি আমরা 4/9 টাকে আমরা মাইনাস করি, দেখো তাহলে কত হচ্ছে, আচ্ছা প্রথমে এখানে কত আছে, 4/9 আছে, ঠিক আছে, 4/9 আছে, তারপর কত আছে এখানে, 3/5 আছে, এখানে হাফের পরিমাণ হবে, ঠিক আছে? তো 4/9 করলে পরে এখানে আমরা কত পেয়ে যাবো, 8 পেয়ে যাচ্ছি, আর এখানে 9-8 পেয়ে যাবো। একই রকম ভাবে যদি এটা করা হয় তারপরে 3/5 - 1/2 করবো, করলে পরে এখানে কত হয়ে যায়, 10 হয়ে যায়, 6-5, তাহলে ওখানে 1:1/10:1/8 এত হবে, তাহলে এখানে 18:10 হবে, 18:10 হওয়া মানে কত, 9:5, তাহলে 9:5 আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। গোল্ড ইজ 7 times অ্যাজ দ্য হেভিয়েস্ট ওয়াটার অ্যান্ড 9 times অ্যাজ দ্য হেভিয়েস্ট অফ দ্য কপার কপার দ্য রেশিও অফ দ্য হুইচ অফ দিস টু মেটাল মিক্সড সো দ্যাট দ্য মিক্সচার ইজ দ্য 10 times 12 times অ্যাজ হেভি অ্যাজ দ্য ওয়াটার। তাহলে এখানে বলা হচ্ছে যে কোনো একটা গোল্ড, ঠিক আছে, সেই সোনা জলের থেকে 17 গুণ ভারী এবং এবং কপারের থেকে কত গুণ ভারী, কপারের থেকে 9 গুণ ভারী, ঠিক আছে? তাহলে সেই সেই গোল্ড বা কপার কে নিয়ে আমরা এমন অনুপাতে মেশাবো তার ফলে যে মিক্সার অর্থাৎ যে মিশ্রণটা তৈরি হবে সেই মিশ্রণটা 12 গুণ জলের থেকে ভারী। তাহলে এখানে গোল্ড ধরছি এবং কপার ধরছি, 7 17 এবং 9 হবে, এবং মিক্সারে কত থাকবে, 12 থাকবে। কত অনুপাতে মেশাবো দেখো, এখানে করলে পরে আমরা 5 পেয়ে যাব, আর এখান থেকে আমরা যদি করি তাহলে পরে 3 পেয়ে যাব, অর্থাৎ 3:5 আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে, 3:5 আমাদের এখানে তাহলে রাইট অ্যান্সার হচ্ছে, ঠিক আছে? 3:5 সিটা রাইট অ্যান্সার।
হোয়াট কোয়ান্টিটি এ এন্ড বি রাইস কস্টিং, দুটো কোয়ান্টিটি আমাদের নেওয়া হচ্ছে, রাইস কস্টিং 35 পার কেজি, 35 পার কেজি দামের একটি কোয়ান্টিটি এ নেওয়া হচ্ছে এবং 65 পার কেজি রেসপেক্টিভলি আর মিক্সড। দ্য নিউ অ্যাভারেজ কস্ট অফ দ্য মিক্সচার ইজ অবটেইন দিস দ্য রেশিও অফ দ্য কোয়ান্টিটি অফ দ্য এ বি ইজ মিক্সড উইল বি। তাহলে প্রথমে বলা হচ্ছে যে কি 35 টাকা প্রতি কেজি দরে এবং 65 অর্থাৎ 65 টাকা প্রতি কেজি দরে দুটো আমাদের চালের দাম আছে, ঠিক আছে। সেই দুটোকে কোন অনুপাতে মেশালে যে নতুন যে মিশ্রণ পাবো সেই নতুন মিশ্রণ এর দাম কত হবে? 50 টাকা পার কেজি হবে, ঠিক আছে। তাহলে সেটাও আমরা অ্যালিগেশন মেথড এ অ্যাপ্লাই করে করতে পারি। অ্যালিগেশন মেথড এখানে যদি অ্যাপ্লাই করে এখানে কত পেয়ে যাবো আমরা? 15 পেয়ে যাবো। এখানেও কত পেয়ে যাবো আমরা? 15 পেয়ে যাবো। তাহলে 15:15 মানে কত? 1:1। তাহলে 1:1 অনুপাতে যদি আমরা মেশাই তাহলে পরে আমরা সেই মিক্সারটা কে কত? 50 টাকা পার কেজি দরে আমরা বিক্রি করতে পারবো। অর্থাৎ 1:1 আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, দ্য অ্যামাউন্ট অফ দ্য অ্যালকোহল ইন দ্য টু ডিফারেন্ট মেডিসিন, 1.5% এবং 2.5%, ইন হোয়াট রেশিও দে শুড মিক্স সো দ্যাট দ্য অ্যামাউন্ট অফ দ্য অ্যালকোহল ইন দ্য নিউ অবটেন্ড মিক্সার ইজ 3.5%। তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে দ্য অ্যামাউন্ট অফ দ্য অ্যালকোহল ইন দ্য টু ডিফারেন্ট মেডিসিন, ঠিক আছে। দুটো ডিফারেন্ট টাইপের মেডিসিন আছে, ধরো টাইপ 1 আছে এবং টাইপ 2 আছে, এর মধ্যে অ্যালকোহল কত? এত পার্সেন্ট, এবং এর মধ্যে অ্যালকোহল হচ্ছে যে এত পার্সেন্ট আছে, ঠিক আছে। এবং বলা হচ্ছে ইন হোয়াট রেশিও দে শুড মিক্স, এবং এদেরকে কোন অনুপাতে মেশালে পরে যে নতুন যে মিক্সার পাবো সেই মিক্সারের মধ্যে অ্যালকোহল কত থাকবে? 55% হবে, এই 3.5% হবে, ঠিক আছে। সেই অনুপাতটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যালিগেশন মেথড ইউজ করে খুব সহজেই অঙ্কটা সমাধান করতে পারি। দেখো 3.5 এখান থেকে করলে পরে কত আসবে? 2 আসবে। এখান থেকে এটা করলে পরে কত আসবে? 1 আসবে। অর্থাৎ 1:2 অনুপাতে আমরা যদি মেশাই তাহলে পরে কিন্তু এই জিনিসটা সম্ভব হবে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ দ্য কপার ইন 1 কেজি ফর অফ অ্যালয় ইফ দ্য অ্যালয় কন্টেন দ্য 32% কপার অ্যান্ড 40% জিঙ্ক অ্যান্ড দ্য রেস্ট ইজ নিকেল। এখানে একটা সিম্পল খুব অঙ্ক দেখো কি বলা হচ্ছে, এখানে কোন একটা অ্যালয় আছে, ঠিক আছে, কোন একটা সংকর ধাতু আছে, ঠিক আছে, তার মধ্যে কপারের একটা সংকর ধাতু, কপার সংকর ধাতু, ঠিক আছে, তার মধ্যে 32% কি আছে? কপার আছে, এবং জিঙ্ক 40% আছে, ঠিক আছে, আর নিকেল জিঙ্ক এবং কপার এখানে, তাহলে রেস্ট বাকিটা হচ্ছে কপার আছে, এখানে কত সেটা হচ্ছে? 28 হচ্ছে। দেখো এই 32 আর 40 মিলে কত হচ্ছে? 72 হচ্ছে। 100 থেকে বাদ দিলে পরে এত পার্সেন্ট হচ্ছে। তাহলে একটা সিম্পলি জিনিস দেখো যে 1 কেজি মানে কত? 1 কেজি, 1 কেজি মানে 1000 গ্রাম, 1000 গ্রামের মধ্যে কত হবে? তাহলে 1000 গ্রামের মধ্যে 100/28 হবে, দুটো দুটো শূন্য ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে কত হবে? 28, 280 হবে। তাহলে 280 গ্রাম আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার, ঠিক আছে। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকছে। রাইট অ্যান্সারটা কি? রাইট অ্যান্সারটা কিন্তু বিটা রাইট অ্যান্সার। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকছে, আমরা নেক্সট ক্লাসে আরো বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। এবং তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমরা তাহলে কিন্তু সেই তোমাদের ডাউট অনুযায়ী আমরা বিভিন্ন রকম ক্লাস তাহলে করতে পারবো, ঠিক আছে। ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং এই অঙ্কগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, বেছে বেছে PYQ পেপার থেকে, কিন্তু প্রিভিয়াস ইয়ার পেপার থেকে কিন্তু বেছে নিয়ে সলভ করানো হচ্ছে, যাতে তোমাদের আগামী যে এক্সামগুলো আছে সেই এক্সামের জন্য তোমাদের আলাদা করে PYQ কোশ্চেন সলভ না করতে হয়। তোমরা শুধু ভিডিওগুলো দেখো, খাতা পেন নিয়ে বসো, এবং এই অঙ্কগুলো কিন্তু তোমরা আমার সঙ্গে সঙ্গে সমাধান করতে চলো, করে চলো, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে। আর তোমাদের কোনো ডাউট বারবার করে বলছি, যদি থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও, এবং তোমাদের টপিক ওয়াইজ যদি ক্লাসের প্রয়োজন হয় তোমরা কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমাদের কিন্তু টপিক ওয়াইজ
সিরিজ আমরা তাহলে কিন্তু লঞ্চ করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।